সোমবার শারদীয়া উৎসব উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন। এদিন মুখ্যমন্ত্রী পয়লা সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান। এই অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রবীন্দ্র ভবনে। সারা বাংলায় কলকাতা সহ যত দুর্গাপুজো কমিটি আছেন বা পুজো কমিটিগুলো তারা ভার্চুয়ালে আছেন, বিএমএসপি সহ আইসিবিডিও তাদের সকলকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন পুজো কমিটিগুলি, প্রশাসনিক আধিকারিকবৃন্দ, মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন মন্ত্রী বলেন, কোষাগারে আর্থিক অসুবিধা থাকার পরেও মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবার কথা ঘোষণা করেছেন। ইউনেস্কো আমাদের দুর্গাপুজোকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং পৃথিবীর ভেতরে একটা বিশিষ্ট অনুষ্ঠান হিসেবে এটা প্রতিষ্ঠা পেয়েছে। সেই জন্যে যে সমারোহে দুর্গা উৎসব সারা পশ্চিমবঙ্গে পালিত হয়, সরকারি যথেষ্ট সহায়তা এবং উৎসাহ দেওয়ার পরেও সেটাকে আরও উৎকর্ষতা আনার জন্যে এবং ইউনেস্কোর তরফ থেকে যেসব প্রতিনিধিরা আসছেন তাদের সারা পশ্চিমবঙ্গের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া নিজে প্রস্তাব দিয়েছেন যে আমরা সকলে মিলে তাদের ধন্যবাদ জানাব এবং এই সকলের ভেতরে অগ্রণী ভূমিকা নেবে প্রত্যেকটি পুজোর যারা সার্বজনীন পুজোর যারা সংগঠক তারা সকলে থাকবেন। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি পুজো এবং পুজো কেন্দ্রিক উৎসবে আমরা সবাইকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে মাতোয়ারা হই। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবছর পুজোর অনুদান 50,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হলো। এরই সাথে বিদ্যুৎ বিলের টাকা 50% বাড়িয়ে 60% ছাড় দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা পুজো কমিটি থেকে হার্দিক অভিনন্দন জানাই কি আমাদের এই বছরের পুজো কিন্তু উনি বলেছেন একটা অন্য পুজো, বিশাল পুজো। সে সবাইকে বলেছেন প্রত্যেক ক্লাবকে পশ্চিমবঙ্গে এই পুজোকে সুষ্ঠুভাবে শান্তিভাবে মানাবার জন্য প্রশাসনকেও বলেছেন আমাদের সঙ্গে থাকতে। আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ডিএম অফিসকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া বন্ধুকে কি আমাদের কিন্তু এখানে আসানসোলের ইতিহাস আছে কি এখানে পুজো শান্তিভাবে থাকে। আমরা বাড়িতে রাত্রিবেলা ঘুমাই কিন্তু পুলিশ কমিশনারেট জেগে থাকে আর আমরা সবসময় কিন্তু ওনার কোঅপারেট পাই আর আমরা পুজো কমিটি কোঅপারেট সবসময় করব। গত বছরে 50,000 টাকা, এবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে 60,000 করেছেন। ইলেকট্রিক ট্যাবি এবারে যেখানে 50% রিবেট ছিল সেখানে 60% করেছেন, তাতে কিন্তু ক্লাবের লোক অনেক খুশি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।